আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা, কেমন আছো সবাই? বিকালের সিনগুলো কি ভালো লাগে, তাই না? বিকালে আসলে অনেক ভালো লাগে। এনিওয়ে, তো আমি যখনই আজকে লাস্ট 7 or 8 days হবে, আমি যখনই ছাদে উঠি আমি এখানে লাইটিংগুলো দেখতে পারতাম। আর আমি ভাবতাম যে হয়তো কারো বিয়ে টিয়ে, যেহেতু পুরান ঢাকার আমাদের এখানে বিয়ে টিয়ে হইলে 1 সপ্তাহ আগে থেকে লাইটিং করা হয়। তারপর আমি ফেসবুকে কালকে দেখলাম যে নবাববাড়ির এখানে নাকি মেলা হচ্ছে। তো আমি আজকে তো থার্সডে নাইট, তো আর 2 দিন আছে মেলাটা, শনিবার শেষ। তো আমি গেলাম ওইখানে, আর চারদিকে অনেক সুন্দর করে পুরো পুকুর পাড়টাই সাজানো ছিল, আর চারদিকে ছোটোখাটো টুকটাক করে দোকানপাট ছিল, নাগরদোলা ছিল, পুরো পুকুর পাড়ের চারদিকটাই লাইটিং করা ছিল। আর হয়তো লাস্ট আর 2 ডেজ বাকি মেলার, তাই হয়তো অনেক কিছু নাই, আবার হয়তো আমি রাত করে গেছি দেখে অনেক কিছু পাইনি। বাট রাতে যাওয়ার একটা সুবিধা ছিল হচ্ছে যে জ্যামজট ছিল না, তো টুকটাক দোকান টোকান ছিল। এর মধ্যে হচ্ছে আমরা ছোটোবেলায় এরকম মেলা যখন যেতাম দেখতাম এরকম অনেক দোকান পাটি বসতো। আর এই স্ট্রিট ফুডটা আমি জানি না কার কেমন পছন্দ, বাট আমার খুব পছন্দ। তারপরে হচ্ছে অনেক টুকটাক দোকানপাট দেখলাম, এরপরে হচ্ছে এই পুতুলটা আমার কাছে খুব ভালো লাগলো, তাই না? তো যাই হোক, এইগুলো ঘুরে টুরে যখন শেষ, তারপরে হচ্ছে আমি ভাবলাম যে এখানে মেলায় দেখছিলাম একটা আইসক্রিম আছে, এইটার জন্যই মূলত যাওয়া, যে এই জিনিসটা আমি টেস্ট করি, এটা যেহেতু ইউনিক আর এখন সবাইকেই দেখতেছি যেটা খাচ্ছে। তো চলে গেলাম ওইখানে, বাট তখন মেক করতেছিল, তো আমি একটু ওয়েট করতেছিলাম। তারপরে যখন মেক টেক করে আমার হাতে দিল আইসক্রিমটা, আমি ভাবছিলাম যে এটা অনেক ভালো হবে বা এরকম কিছু, বাট সত্যি কথা বলতে আমার সেটা এত বেশি ভালো লাগে নি, অ্যাভারেজ হচ্ছে বলবো এরকম না, চলে আর কি। তো আজকের এই সিম্পল ব্লগটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।